এই তো আশেপাশে কেউ নাই, আর এই সময় যদি আমি এই ঝামেলাটারে শেষ করে দিতে পারি তাইলে এই বাড়ির থেকে আমার মাইয়ারে নিয়ে যাইতে আমার আর কোনো অসুবিধা হইব না। কিসের কষ্ট হইতাছে তোর? তোর আর তোর বাপের কিসের কষ্ট? কষ্ট তো যত সব আমার, আমি বইসা থাকতে আমার মাইয়া কিনা সৎ বলার আদর যত্ন করবো, ভালোবাসবো, এটা আমি জীবনেও মাইনে নিতে পারবো না। মানুষ করতে দিতে পারি না, কেন মাইনে নিতে পারবা না? আমি তো এই বাড়িতে অসুখে নাই, আমি তো এই বাড়িতে সুখেই আছি, তাহলে তোমার সমস্যাটা কি? আমার মানতে সমস্যা কি মানে? আমি তো তোরে মাইনেই নিছিলাম, আমার পছন্দ করা বড় লোকের পোলার সাথে তোরে আমি বিয়ে ঠিক করছি, কিন্তু সেই দিনকে তুই পালাইয়া চলে আইছো সেই ফকিরের ঘরে, সেটাও আমি মাইনে নিলাম, কিন্তু তার আগের ঘরে সন্তান আছে, সেই সন্তানের মা হবি তুই, এটা আমি তো কোনোদিনও মাইনে নিতে পারবো না। শোন, তোর অহনো সময় আছে, হয় তুই এই পোলারে ছাইরা তুই আমার বাড়িতে চলে আইবি, আর না হইলে তোর এই সতীনের পোলার মা ডাক তুই কোনোদিনও শুনতে পারবি না, ওরে আমি মাইরে হলামো। কেন কেন নানি তুমি আমারে খুন করবা? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আর মা রে বা কেন এই বাড়ি থেকে নিয়ে যেতে চাও? মা তো আমার অনেক ভালোবাসে, আর আমিও মার অনেক ভালোবাসি। তোর ভালোবাসার খেতাই আগুন দেই আমি, তুই যেরকম তোর মারে ভালোবাসস ওই রকম আমিও আমার মাইয়ারে ভালোবাসি, আমার মাইয়ার সুখ শান্তি সেটা আমিও চাই, আর আমি আমার মাইয়ার সুখ শান্তি চাই বলেই এই ভাঙা ফকিরের ঘরের থেকে নিয়া আমি আমার মাইয়ার অনেক বড় লোকের ঘরে বিয়া দিমু। না মা, তোমার এই মনের আশা কোনোদিনও পূরণ হইব না, আমি আমার শেষ নিঃশ্বাস আমি এই বাড়িতে ত্যাগ করব। না, তোর শেষ নিঃশ্বাস এই ভাঙা বাড়িতে হইব না, তোর শেষ নিঃশ্বাস যদি ত্যাগ হয় তাহলে কোনো কোটিপতি জামাইয়ের ঘরে হইব, এই বাড়িতে না। নিশি, তোরে আমি কইতাছি ভালোই ভালোই তুই হন আমার সাথে চল, নামা ওরে। মা মা, আমি তো আমিতে পুরো সরে যাব না মা। নানি নানি নানি, আমার মারি নিয়ে যাও না নানি, তুমি আমার মারি নিয়ে যাও না, আমি মারি সারা থাকতে পারবো না, আমার মাই আমার সারা থাকতে পারবো না। বাবা বাবা, বাবা দিপু কি হয়েছে, তুই কান্না করতেছিস কেন? বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো, মারে নিয়ে যাইতেছে। তোর মারে নিয়ে যাইতেছে? কে নিয়ে যাইতেছে? ওই যে নানি, নানি নিয়ে যাইতেছে, মারে নাকি আরেক জায়গায় বিয়ে দিব। ও বাবা, আমার মার যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে কিন্তু আমি বাঁচবো না, মরে যাবো গা। চুপ কর, ওসব কথা বলিস না, চল আমি দেখতেছি কে তোর মারে নিয়ে যায়। হাই
কোন সাহসে, কোন সাহসে আপনি আমার বউরে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাইতেছেন? কোন সাহসে মানে আমার মাইয়ারে আমি কোনো ফকিরের বাড়িতে সংসার করতে দিব না, আমার মাইয়ারে আমি কোটিপতি বাড়ির বউ বানামু। চুপ করেন, একটা কথা মনে রাখবেন, ও আমার বউ। ভবিষ্যতে যদি আপনি এরকম কোনো কাজ করার চেষ্টা করেন, আমি বুইলা যামু যে আপনি আমার শাশুড়ি। কথাটা মনে রাখেন, আসো। মনে আমার রাখার দরকার নাই রানা, তুই কথাটা ভালো মতন মাথায় রাখিস। তোর এই ভাঙা ঘর থেকে আমার মাইয়ারে আমি একদিন না একদিন ঠিকই বাইর করে নিয়ে যাবো। আচ্ছা মা, একটা কথা কও তো, আপু যদি তার সৎ ছেলে নিয়ে ওই ভাঙা ঘরে ভালো থাকতে পারে, তাহলে তোমার এত সমস্যা কিসের? আমার সমস্যা আছে, আমার মাইয়া সে কিনে ওই ভাঙা ঘরে থাকবো, তাও সৎ পোলারে নিয়ে আমি বাইসে থাকতে, সেটা আমি জীবনেও হইতে দিব না। আমার মাইয়ারে যে কোনো কিছুর বিনিময়ে হইলেও আমি ওই বাড়ির থেকে নিয়ামু, দরকার হইলে ওরে শত পোলারে আমি মেরে হালামু। আমি বাইচে থাকতে আমার আপুর এত বড় সর্বনাশ কোনোদিন হইতে দিব না। ময়না, আমি যে কাজ করতে চাইতেছি সেটা আমারে করতে দে, আর আমি মা হয়ে যে কাম করমু তোকে ভালোর জন্যই করমু। না মা, তুমি যে কাজটা করতেছো সেটা আমাদের জন্য ভালো না। তুমি একটা এতিম নিষ্পাপ ছেলেকে মাইরে ফেলতে চাইতেছো, সেটা কি ভালো কাজ মা বলো আমাকে? জানি এই কথার কোনো উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমি থাকতে আমার আপুর কোনো ক্ষতি হইতে দেব না আমি। ওমা, আমার খিদা লাগে নাই, তুমি আমারে জোর করে খাওয়াইতেছো কেন? খাওয়াইতেছি এই জন্য কারণ আমি চাই না একটু পর আমার পোলার খিদা লাগুক। দরহা কর। ওমা, এই যে নানি যে তোমারে জোর করে নিয়ে যেতে চাই, তুমি কি আমার ছাড়া থাকতে পারবা? না রে বাবা, আমি তোর ছাড়া থাকতে পারবো না, দেখি তো এত চেষ্টা করেও আমার এই বাড়ি থেকে তারা নিতে পারে না, আর কোনো দিন হাজার চেষ্টা করলেও পারবো না। দর হা কর। আমিও তাই চাই। আমার পোলার বুক খালি করে তার মায়েরে যেন কেউ না নিয়ে যেতে পারে। নিব না গো, নিব না, আমার দীপুর কাছ থেকে কেউ আমার আলাদা করে নিতে পারবো না। আমিও চাই তোমাকে দুইজনে জানি কেউ আলাদা করতে না পারে। যাই হোক, বেল হয়ে গেল, আমি খেতে গেলাম। আচ্ছা ঠিক আছে, দুপুরে কিন্তু তাড়াতাড়ি খাইতে এসো। ধর। কি ব্যাপার, তুই আবার এই বাড়িতে কি অশান্তি করার জন্য আইছস? আপু, এটা তুমি কেমন কথা কইলা? আমি কেন তোমার বাড়িতে অশান্তি বাড়াইতে আসব? কেন আবি না, মা আমার এই বাড়ি থেকে সরানোর জন্য উইঠে পড়ে লাগছে, হয়তো বা তুইও তার জন্য আইছস। না আপু, তুমি আমার ভুল বুঝতেছ, আমি কখনোই চাই না যে আমার আপু অসুখী থাকুক। আমার আপু যেখানে থাকা সুখী থাকবে, আমিও চাই আমার আপু ওইখানে থাকুক। তুই চাইলে কি হইব? কিন্তু মা তো চায় না, মা আমারে চায় কুটিপতি পোলার লাগে বিয়া দিতে, কিন্তু আমি দীপুরে ছেড়ে যাইতে চাই না, আর কোনোদিনও যামু না। আমিও চাই আপু তুমি তোমার এই সুখের সংসার রেখা কোথাও না যাও। দীপু বাবা, তুমি কেমন আছো? ভাত খাইতেছো? দাঁড়ো, আমিও তোমার আজকে ভাত খাওয়াই দিব। খালা, তুমি অনেক ভালো কিন্তু নানির মতো না। দীপু নাও বাবা খাও। ময়না, তাইলে তুই দীপুরে খাওয়া, আমি একটু পাকঘর থেকে আসি। দীপু, আমরা খাওয়া দাওয়া শেষ করে এই গ্রামটা ঘুরতে যাব। আচ্ছা আচ্ছা, আসো তুমি আমার কোলে বসো। ময়না, ময়না।
কি ব্যাপার, ময়না গুলো দীপুরে ভাত খাওয়াইব, ভাত না খাওয়াইয়া ওর আবার কই গেল? ময়না কি ব্যাপার, ওরা তো ঘরেও নাই, তাইলে ওরা কই গেল? দীপু, ওগো দীপু কি তোমার কাছে আইছে? না দীপু দেখেন আসে নাই। দীপু তোমার কাছেও আসে নাই, তাইলে কই গেল? কই গেছে মানে? এই এইসব তুমি কি কইতেছ? আমাগো বাড়িতে কি কেউ আসছিল? হ, আমার বোন ময়না আইছিল বাড়িতে। ময়না আইছিল এই বাড়িতে? ময়না তো দীপুর এই বাড়ি থেকে সরাই দেয় নাই। না না, ওরে দেখা বা ওর কথাবার্তা শুই না, আমার মনে হয় না যে ওর মনের ভিতর শয়তানি আছে। ও এই কাজ করব না, কারণ ও আমার মায়ের মতো না। ভুলগুলা কথাটা, কার মনে কি রং চলে সেটা তার ব্যবহার আর তার মুখ দেখে বোঝা যায় না। তুমি দেখো, তোমার মা ওরে পাঠাইছে এই বাড়িতে দীপুরে নেওয়ার জন্যই, আর আমার বোঝা শেষ। তোমার এই বাড়িতে থাকতে দেবো না তোমার মা, কারণ তোমার মা চায় না তুমি এই বাড়িতে থাকো। সে আজ না হোক কাল যে করেই হোক তোমার এই বাড়ি থেকে নিয়ে যাবো। দেখো নিশি অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না। রানা, তুমি আমার এই জায়গা কেন নিয়ে এলা খালা? বাবা দীপু, কেন তোমার এই জায়গা নিয়ে এসেছি তুমি একটু পরে টের পাইবা। আমার মাইয়া আমার কথা সবই বুঝে, খালি বুঝলো না তোর যে মা হইছে সেও বুঝতো, খালি তোর বাড়িতে আসার পরে সে আমার কোনো কথাই বুঝতে চায় না, শুনতে চায় না। কিন্তু আমি তার মা, আমি তো হাল ছাইড়ে দিয়া পাত্র না। ময়না, খাড়াই রইছিস কেন? ওরে ধর। আচ্ছা তোরা চাষটা কি কি চাই তুই বুঝস না? আমরা চাই এই সংসার থেকে তোরে ছাড়াই নিয়ে যাইতে। তাই হইব, আপনার ছাড়াই নিয়ে যাইতে হইব না, আমি নিজ ইচ্ছায় আপনার মেয়ের আমি ছেড়ে দিব। বাবা, তুমি এটা কি কইছ? আমার মা চলে যাব মানে? মা যদি চলে যায় তাহলে আমি কার সাথে থাকবো? আর মা তো আমারে ছাড়া থাকতে পারবো না, আমিও মারে ছাড়া থাকতে পারবো না। বাইতে থাকতে তো থাকতে পারবি বাবা, ও তোর মা যদি আমাদের সাথে থাকে তোরে বাঁচাই রাখবো না। এর থেকে ভালো তুইও বাইসা থাক, তারাও শান্তিতে থাকুক। রানা, তুমি এসব কি কইতেছ? আমি যাবো না, কোথাও যাবো না। পাগলামি করো না, আমি যা কইতেছি ভাইবে চিন্তাই কইতেছি। তুমি যদি আমার সংসারে থাকো তাইলে ওরা কোনো না কোনো একদিন আমার পুরোটারে মেরে ফেলাবো, আর আমি এটা চাই না। যান, আপনার মেয়ে এখান থেকে নিয়ে চলে যান। কোথাও যাবো না, সারা কইতেছি।
কষ্ট দিয়া, আমার বাবারে কষ্ট দিয়া আমার মায়ের নিয়োজিতছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনার মাইয়া কোনোদিন সুখী হইতে পারবো না, কোনোদিন না। যা যা তোর মায়েরে যা বুঝায় কো আমাকে ব্যবসা বাড়ানোর জন্য আরো টাকা দরকার। না, আমার মার কাছ থেকে আমি আর একটা টাকা আনতে পারবো না। কি কইলি, কি কইলি তুই? তোরে না কইছি কোথায় কোথায় তর্ক করবি না? কোথায় কোথায় তর্ক করলে আমার মাথায় রক্ত উঠে যায়। আব্বা আব্বা, আপনি তো জানেন আমাকে জায়গা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি কইরা আপনার পোলারে ব্যবসার টাকা দিছে। এখন আমার মার ওই বিটা আর বাড়িটা ছাড়া কোনো কিছু বাকি নাই। তোমার মায়ের বিটা বাড়ি ছাড়া যদি কিছু নাই থাকে ওইটা বেচেই সমস্ত টাকা এনে আমাকে কাছে দাও। আব্বা কেন আপনারা এমন করতেছেন? আপনারা না কোটিপতি, আপনাকে তো কোটি কোটি টাকা আছে, তারপরও এমন করতেছেন কেন? শোনো বৌমা, যাদের কোটি কোটি টাকা আছে তাদেরই কোটি কোটি টাকা দরকার। এত কথা না বাড়াইয়া যা কইছি তাই করো। তোমার মাকে বলো ভিটা বাড়ি বেচার সমস্ত টাকা আমাদের হাতে এনে দিতে। হ্যাঁ আব্বা ঠিকই কইছে, আর তা যদি না করো তাইলে মনে হয় না তুমি আর এই বাড়ির সংসার করতে পারবা। দরকার নাই আমার এরকম বাড়িতে সংসার করার, কোনো দরকার নাই। আহা, এখন কেন মুশকিল লাগছে? তোমার মায়ের তো স্বপ্ন ছিল কোটিপতি বাড়িতে তার মাইয়া বিয়ে দিব, দিছে। আর এখন এখন মনে হয় সমস্ত স্বপ্ন সমস্ত ইচ্ছা আহ্লাদ সব মরে গেছে, তাই না? হ্যাঁ বাবা, তুমি আরে সাথে করে নিয়ে যাও, যদি টাকা পয়সা দেয় তাইলে আরে নিয়ে আইবা, আর যদি না দেয় ওরে থুয়ে আইবা। বুঝছি, তোমারে পাঠাইলে তুমি টাকা আনতে যাইবা না, সাথে মনে হয় আমারও যাওয়ার লাগবো, তাই না? বৌমা চলো আমার লাগবে, আসো। কি ব্যাপার? হ্যাঁ তোর কতক্ষণ আগে ভাত খাইতে কইছি, এখনো ভাত খাস না কেন? বাবা আমার মার কথা খুব মনে পড়তেছে, না জানি আমার মা কত কষ্টে আছে। বাহ, তুই তো খুব ভালোই তার কথা চিন্তা করে কান্না করতেছিস, সে তো তোর কথা একটু পাবে না। দেখগা, সে বড় লোক বাড়িতে বিয়ে করে আরামা এসে আছে, সে এখন তোর মনে রাখে নাই। না বাবা, আমি মানুষের মুখে শুনছি যে বাড়িতে আমার মার বিয়ে হয়েছে ওই বাড়িতে নাকি তার অনেক কষ্ট দেয় আমার মারে। দেখ যদি তার কষ্ট দিয়ে থাকে এটা তার প্রাপ্য। চল গর চল ভাত খাবি। না আমি ভাত খাবো না, আমার খিদা নাই, তুমি খেয়ে নাও। দীপু পাগলামি বেশি হইতেছে, আমি তোর অনেকবার বুঝাইছি আর কিন্তু পারবো না, এবার কিন্তু আমি তোর গায়ে হাত তুলবো। পারলে আমারে মাইরা ফেলো, তাও আমি ভাত খাবো না আমার মায়েরে ছাড়া, আমার মায়েরে আইনা দাও তারপর আমি ভাত খাবো। দীপু তোর ভাত খাওয়ার দরকার নাই, হাসি তো তুই মায়েরে খাবি, থাক তুই বইরে এখানে। আমি জানি মা তুমি আমারে সারা একটুও ভালো নাই, কিন্তু আমিও যে তোমারে সারা ভালো নাই। আমার পরিষ্কার কথা বিয়ান, আপনি যদি চান আপনার মাইয়া আমার বাড়িতে সুখে থাকবো তাইলে যে ঘর বাড়ি যা আছে বেইসা আমার পোলারে ব্যবসা লাগে টাকা দেন, আর যদি না দিতে পারেন তাইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিব। বিয়াই আপনি খুব ভালো করেই জানেন যে আমার জায়গা সম্পত্তি যা ছিল সব আমি বিক্রি করে আপনার বোলারে টাকা দিছি, আর এখন থাকার ভিতরে এই ঘরটুকু আছে, এই ভিটাটুকু আছে, এইটুকু যদি বিক্রি করে আপনার বোলারে আমি ব্যবসা করার জন্য টাকা দেই তাইলে আমার ছোট মাইয়া ডারে নিয়ে আমি কই মাথা খুঁজুম, কই থাকবো? শোনো বৌমা, আমার বাড়িতে যাইতে হইলে টাকা নিয়ে যাইতে হইব, নচে সারা জীবনে আমার বাড়িতে পা রাখবে না। বিয়াই কি ব্যাপার মা, কেমন কাম তাছো কেন? কই তোমার বর বাড়ি যা আছে
ওইটা বিক্রি করে আমার শ্বশুরের টাকা দাও। আর যদি তুমি টাকা না দাও তাহলে তোমার মাইয়া আমারে এই বাড়িতে সারা জীবনের জন্য রাইখা যাইব। তারা তুমি না আমার সুখের জন্য সব কিছু করতে পারো, আর তাহলে এই সামান্য বাড়িঘর বিক্রি করতে পারবে না? কেন পারবা না? এইটাও পারবা। আমার তো তা দিওনি লাগবো, কারণ তোর সুখটা তো আমি নিজে হাতে গলা টিপে হত্যা করছি। তোর সুখের জন্য শুধু বাড়ি ঘর কেন, আমার কিডনি বেচতে হইলেও আমি তাই বেচব। শরীফ, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই তল্লাটে আমাদের একটা ইমেজ আছে, একটা সম্মান আছে। তার কারণ এখানে আমাদের চাইতে ধনাঢ্য ব্যক্তি আর কেউ নাই। কিন্তু লোকজন যদি শুনে আমাকেও আত্মীয় স্বজন মানুষের বাড়িতে চাকরানির কাজ করে খায়, আমাদের সম্মান থাকবো, আমাকে ইমেজ থাকবো, লোকজনে তো সিসি করবো যে কোটিপতি বাড়ির আত্মীয় সে কিনা অন্যের বাড়ির চাকরানি। হ বাবা, তুমি ঠিকই কইছ। আমারও আর ইচ্ছা নাই এই চাকরানির মেয়ে না সংসার করার। আমি নতুন কোনো ধনী লোকের মেয়েকে বিয়ে করবো, যাতে আমাদের মান সম্মানটা বজায় থাকে। এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বাইরে যা। বাড়ি থেকে বাইরে যাব মানে কেন বাড়ি থেকে বাইরে যাব? কেন আবার বুঝতে পারছ নাই? একজন চাকরানির মাইয়া এই কোটিপতি বাড়িতে সংসার করার কোনো যোগ্যতা নাই। ও, আজকে আমার মা চাকরানি বইলা এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা আমার নাই। আচ্ছা, আমার মারে চাকরানি কেলা বানাইছে? আপনারা বানাইছেন। আমার মার বিটা বাড়ি সব কিছু বিক্রি কইরা আপনি করে দিছে। আমার মা আজকে পেটের দায়ে মানুষের বাড়িতে চাকরানির কাজ করে, এই জন্য আমি চাকরানির মাইয়া হয়ে গেছি। তুই চাকরানির মাইয়া হয়েছিস দেখাই, তোরে নিয়ে আর আমার সংসার করা সম্ভব না। বাড়িতে চলে যা, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি। হ, চলে যাইতেছি। এই বাড়িতে আমার সংসার করতে না পারলেও তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ এইটাই হওয়ার কথা ছিল। শরীফ বাবা, যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিই, আমি অন্য জায়গায় তোর বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। মা, মা, ও মা, আপু, মা, মা, দেখে যাও আপু আইছে। পাঠাইবো কেন? এখন চাহিদা মতন কি দেই নাই আমি? আমার জায়গা সম্পত্তি যা ছিল সবই তো দিলাম, শেষ পর্যন্ত আমার ভিটা বাড়িটুকু বেইসা এখনে টাকা দিলাম, মনের আশা পূর্ণ করলাম। ওনামি মানুষের বাড়ি বাড়ি পেটের দায়ে চাকরানির কাম করে খাই। হামা, এই যে তুমি কইলা মানুষের বাড়িতে চাকরানির কাম করে খাও, তার হইলো কোটিপতি, তারা কেন চাকরানির মাইয়ের ওই বাড়ির বউ কইরে রাখবো? মারে, আমার সব কিছু শেষ কইরাও, আমি কেন তোর সুখ কিনতে পারলাম না? এইটাই তো আমি জানতে পারলাম না রে মা। ও, এইটা জানতে পারলা না, কেন পারলা না বুঝো নাই? আমার সুখের সংসারটা ভাইঙা তছনছ কইরা দিছো, একটা এতিম বাচ্চার বুক থেকে আমার সিনাইয়া নিয়েছো। ছিল না ওই সংসারে টাকা পয়সা, ছিল শুধু সুখ। তোমার কি মনে পড়ে মা, যখন এতিম বাচ্চাটার বুক থেকে আমারে সিনাইয়া নিয়েছো, তোমার কি মনে পড়ে না মা ও কি কইছিল? যারা আমারে কষ্ট দিয়া, আমার বাবারে কষ্ট দিয়া, আমার মারে আমাকে কাছ থেকে কাইরে নিল, তাগো বিচার আল্লাহ করবো। অভিশাপ লাগছে মা, অভিশাপ।
আর সেই অভিশাপের কারণে তুমি হইলাম মানুষের বাড়ির সাকরানি, আর আমি হইলাম স্বামী সংসার ছাড়া। একটা কথা স্মরণে রাখবা, আল্লাহ আর কারো কথা শুনুক বা না শুনুক, একটা এতিমের কথা ঠিকই শুনে। খুশির খবর? কি খুশির খবর? হ্যাঁ বাবা, সেটা হলো শুনছি আমার মার যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়ি থেকে তারা তারাই দিছে। তারাই দিছে? তাই এটা তোর কাছে খুশির খবর কেন মনে হইলো? খুশি আর কি আছে? অনেক কিছু আছে বাবা, আমার মা যে আবার আমার কাছে ফিরে আইব। না রে বাবা, তা সম্ভব না। তোর মায়েরে আর এই বাড়িতে কোনোদিন আনা সম্ভব না। কেন বাবা আনা যাবো না? চাইলেই আনা যাবো, তুমি যদি খালি মুখ দিয়া কও চাইলেই মা আইসা পড়বো। সবসময় সব কিছু হয় না রে বাবা, আর চাইলে জীবনে সব কিছু পাওয়া যায় না।